জোর করে তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যম গ্রামে। জোর করে তৃণমূল পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার কদমতলায়। অভিযোগ, কদমতলা বাজার এলাকায় তৃণমূলের পার্টি অফিসে কয়েকজন দুষ্কৃতী হামলা করে। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলেও অভিযোগ। এরপর কয়েকশো তৃণমূল কর্মী মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 23 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা হঠাৎ বিজেপি কিছু লোকজন ছেলে পেলে, ইয়াং ছেলে পেলে, যাদেরকে ঠিক মতন মানুষের সঙ্গে জীবনে কোনোদিন দেখিনি, তারা বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে একটা মানুষকে উত্তপ্ত করবার চেষ্টা করছে এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। আমরা বাড়ি ফিরছিলাম, এমন সময় কদমতলা বাজারে তৃণমূল পার্টি অফিসের সামনে আমাদের বাইকে হাত দেখানো হয় এবং আমরা দাঁড়ালেই আমাদেরকে এলোপাতাড়ি মার। আর বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলা যাবে না এবং বিজেপি করা যাবে না, বিজেপি যে করবে তার ঘরে ঢুকে মারা হবে, এটা দিয়ে শুরু হলো। এবং এর নেতৃত্বে যিনি ছিলেন বিনোদ সিং রিঙ্কু, তিনি দুটো মার্ডার কেসের আসামি এবং তারা আমাদের মারার পরপরই থানায় চলে যায় এবং থানায় গিয়ে আমাদের নামে উল্টোপাল্টা কেস দেয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম।